নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমি টোটাল দুখানা সেট দেখাবো, এরকম টাইপেরই প্রশ্ন তোমরা কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। তো দেখো, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানে সুন্দর করে সলভ করা আছে, তোমরা এই 24খানা এমসিকিউ অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তার সঙ্গে তোমরা মিথ, উপকথা, লিজেন্ড এবং পেশাদারী ইতিহাস, অপেশাদারী ইতিহাস, হবস ও লেনিন, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি, প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী, 10 দাগের অ্যান্সার হবে বীরসালিঙ্গম পান্তুলু, 11 নম্বরে অ্যান্সার হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর, 12 নম্বরে অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি, 13 নম্বরে অ্যান্সার হবে আমাদের লর্ড মিন্টো, 14 নম্বরে অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার সোমনাথ লাহিড়ী। তো দেখো, এই সমস্ত প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। 15 দাগের অ্যান্সার হবে ওয়াবেল হবে। তো দেখো, তার সঙ্গে 16 দাগের প্রশ্ন, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও, সেটা কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। তো দেখো, আমি তোমাদের বলতে চাচ্ছি, তোমাদের কিন্তু যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশানগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি বলতে পারি এই সাজেশান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো, 17 দাগের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার বেলিগ্রেড, 18 দাগের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 1949, 19 দাগের অ্যান্সার হবে চার্চিল, 20 দাগের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার চীনের মধ্যে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি, এটা আমাদের সেট ওয়ান, ঠিক আছে? তো দেখো, সেট ওয়ান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে এবং তার সঙ্গে বড় প্রশ্ন এসএ কিউব 16 নম্বর থাকবে, এমসি কিউব কিন্তু 24খানা, 40 হয়ে গেল টোটাল এবং বড় প্রশ্ন 40। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো তৈরি হয়। এবং 5-8-40 নম্বরের পেশাদারি ইতিহাস, অপেশাদারি ইতিহাস ভালো করে পড়ে যাবে এবং হবসন ও লেনিন সাম্রাজ্যবাদ বিষয়ে এটা পড়ে যাবে। হবসন ও লেনিন অবশিল্পায়নের কারণ ও ফলাফল, আদিবাসী ও দলিত সম্প্রদায় পড়ে যাবে, সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়, বিভাগ খ থেকে মন্টেগু সেন্সফোর্ড সংস্কার আইন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সুয়েজ সংকট, ট্রুমান নীতি বা মার্শাল পরিকল্পনা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, এইগুলো ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে। এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবার সেট টু নিয়ে আলোচনা করব। সেট টু থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, দেখে নাও। প্রথমে আমি তোমাদের এমসি কিউবগুলো দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি এসএ কিউব এবং তারপরে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো। তো দেখে নাও 2023 সালের ইতিহাসের প্রশ্নপত্র মডেল সেট নিয়ে আলোচনা করছি, মডেল সেট, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে, প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র কেমন হতে পারে তার একটা মডেল সেট নিয়ে আলোচনা করেছি। তো দেখে নাও কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমরা ভালো করে টেক্সট বইয়ের এমসি কিউব, এসএ কিউব পড়ে যাবে, তার সঙ্গে 5 বছরের বিগত 5 বছরের ইতিহাসের এমসি কিউব, এসএ কিউব ভালো করে পড়ে যাবে। আমি বলতে পারি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। তো দেখো, তোমাদের এসএ কিউব 16খানা থাকবে, 1 নম্বরে 16 নম্বর থাকবে টোটাল। এই এসএ কিউব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে এবং কোন এসএ কিউব মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন এসএ কিউব মোস্ট ভাইটাল, তার সঙ্গে তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। যে বড় প্রশ্নগুলো আমি দিয়েছি 100% তোমরা এই দুটো সেটের ভিতর থেকে কমন পেয়ে যাবে।
তো দেখো, উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের মডেল সেট নিয়ে আলোচনা করছি। কোন মডেল সেট ইম্পর্টেন্ট, যেমন বড় প্রশ্ন, পেশাদারি অপেশাদারি ইম্পর্টেন্ট, হপসন লেনিন তত্ত্ব ইম্পর্টেন্ট, অবশিল্পায়ন ইম্পর্টেন্ট, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে 1935 এবং 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, নেতাজি সুভাষচন্দ্র বসু, জোট নিরপেক্ষ নীতি, ঠান্ডা লড়াই, সার্ক ভালো করে পড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।